কৃতজ্ঞবান্ধা কিভাবে হবেন স্রষ্টাকে যদি চিনতে চান স্রষ্টার সৃষ্টির দিকে তাকান একটু স্রষ্টাকে যদি আপনি যদি আল্লাহকে চিনতে চান আল্লাহর যে সৃষ্টি এই যে বিশাল সৃষ্টি যা আপনার আমার দৃষ্টির সামনে অল্প কিছু পড়তেছে বহু কিছু আছে যা আমরা আমি আপনি জীবন দেখি যেটা আপনি আমি চিন্তা করতে পারেন দুনিয়ার মধ্যে আর জান্নাতে কি আছে সুফান আল্লাহাম আল্লাহ খবর আপনি এই আয়াতটি আমরা এমন কেন বুঝি যে এই আয়াতের অর্থ হচ্ছে আমি আল্লাহকে স্মরণ করলাম আল্লাহ আমাকে স্মরণ শেষ না আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করতে হবে কেমন আমি জাস্ট আপনাকে স্মরণ করলাম আপনি এসানে দুটি স্তর আছে না একটি স্তর হচ্ছে আপনি এমনভাবে ইবাদত করেন যেন আল্লাহ আল্লাহকে আপনি দেখছেন ওয়া আল্লাহ বলছেন হে আমার বান্দা তুমি আমাকে যখন আমার কাছে যখন চা আমার কাছে যখন চাও বা আমার আমাকে যখন ডাকো আমি তোমার অতি নিকটে আছি ও বি এল মিহি ও কুদরতি আল্লাহর রক্ষণাবেক্ষণ আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে বাইরে আমরা যাইতে পারি না আল্লাহ বলছেন ও ইদা দা স আই এলাকায় তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের অতি নিকটে থাকি আমি শুনি লেইস এ কাম ইস লে সাইব ওবু আল্লাহ শুনে না দেখেন আল্লাহর সমকক্ষ কিছু নেই এই আয়াতটি অত্যন্ত ভাবিয়ে তোলে ভাবিয়ে তোলা মানে আল্লাহ বলতেছেন ফাজ করুনি আদ করুকুম তোমরা আমার সুক্রিয়া আদায় করো ফাজ করুনি তোমরা আমাকে ডাকো আমার জিকির করো আমার আজকার করো আমার স্মরণে তোমরা মুশকিল থাকো আদ করুকুম আমিও তোমাদেরকে কি করব স্মরণ রাখবো যখন কোনো মানুষকে আল্লাহ স্মরণ রাখে অর্থাৎ কত বলা মুসিবত হয় না দেখেন একটু আমরা বেশি দূরে যাওয়ার দরকার নেই পাগলের যে হসপিটাল আছে না যাই দেখেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ চিন্তা করেন পঙ্গ হসপিটালে যাই দেখেন আপনি একটু যাই দেখেন কত মানুষ হাল্লা কত বিপদে পড়ে আছে তার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রয়ে গেছেন কথা বলছি জবান দ্বারা হাত পা সবে আছে অঙ্গ প্রতঙ্গ সব সুস্থ আলা রবিকুমায় হে আদম আদম সন্তান বলো তুমি আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো কোন নিয়ামত আছে অস্বীকার করবে। সুস্থতা সাহা অনেকে জিব্বায় জবানের মধ্যে স্বাদ নাই আপনি স্বাদ পাচ্ছেন অনেকে জবানে নাই আপনার জবান রয়েছে অনেকে চক্ষু নাই আপনার চক্ষু আছে অনেকের হৃদয়ের সমস্যা হার্টের ব্লক আপনি আমি সুস্থ অনেকে পা নাই হাঁটতে পারে না পায়ে সমস্যা অনেক হাজারো সমস্যা আছে না এই সৃষ্টির মধ্যে বহু মানুষ এরকম বিপদে আছে না তো এই জন্য বলবো যদি আপনি আল্লাহ সুক্রিয়া যদি আদায় করতে চান ওই আল্লাহর সৃষ্টির দিকে তাকান যে আল্লাহর যে কত সুফান আমরা বলি না আল্লাহ আকবার মা মানে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় নাকি আল্লাহ বড় আল্লাহ বড় না শুধু আল্লাহ মিন আল্লাহ সবচেয়ে বড় সবকিছুর চেয়ে বড় এটা হচ্ছে আল্লাহ আকবরের মানিক আল্লাহ সবচেয়ে বড় সব কিছুর চেয়ে বড় আমরা তাকবির বলি না আল্লাহ আকবর ওইভাবে করে আল্লাহকে জানতে হবে বস করুনি বলা তাকফুর হে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমিও তোমাকে স্মরণ রাখবো আমার সুক্রিয়া আদায় করো আমার নিয়ামত শুক্রিয়া যা তোমাকে দিয়েছি কত নিয়ামত হ্যাঁ বহু মানুষ আপনারা এক বেলা খেতে পারেন আমরা তিন বেলা খাচ্ছি বহু মানুষ পকেটে এক টাকা নেয় আপনার আমার চলার মতো আপনি বুকুরের দিকে দিকে তাকায় লাভ নেই তাকে আল্লাহ দিয়েছে তার থেকে হিসাব নিবি আপনাকে আমাকে যা দিয়ে সবসময় নজসারাম বলেছেন তুমি নিচের দিকে তাকো নিচের দিকে তাকও তোমার নিচে বহু মানুষ রাস্তায় দেখেন এই যে আজকে এক ভাই আসলো আপনার বস্তাদের বক্তব্য পরে যে সে রিয়াদ থেকে কেউ একজন ডাকছে এখানে যে ডাকছে এখানে বলতেছে এনে আসে কিছু যেন কাজ তো এনে না ওই যাওয়ার ভাড়া নেই আসার আসছে চল্লিশ শিয়াল দিয়ে একশো দেড়শো টাকার ভাড়া চল্লিশ শিয়াল আরেক ভাইকে বলে আনছে আর এখন যাওয়ার ভাড়া নেই সব আল্লাহ আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আল ওই ব্যক্তিটা আপনি আমি হতে পারতাম না তো এই জন্য বলি আল্লাহর শুক্রিয়া যখন আদায় করবেন এই আয়াতটি আসলে ভাবার মতো আয়াত শুধু এটাকে আপনি এভাবে দেখলে হবে না যে দে আপনার শুধুই মাত্র আমরা আপনার এই আয়টি পড়ে গেলাম আল্লাহ স্মরণ করলাম আল্লাহ আমাদের আল্লাহ আপনাকে স্মরণ করা আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাবত করা রক্ষা করা সার্বিক নিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে রাখা এটা হচ্ছে আল্লাহ আপনাকে স্মরণ করানো এই বিষয়ে আপনার একই ইমান থাকতে হবে ইমানটা ওই পর্যায়ে আপনাকে ইমান ইমান ইমানের কোয়ালিটি করতে হবে যে ইমান ইয়েজিদু অনকুসু যে ইমান বাড়ে এবং কমে ইমান বাড়েও আবার কমেও যখন আপনি ভালো কাজ করতে যে এলমের মর্যাদে আমরা বসে আছি ভালো কাজ করতেছি ইমান বাড়তেছে আবার যখন পাপা লিপ্ত হয়ে যাবে কেউ ইমান কমতে থাকবে ইমান সবসময় এক অবস্থা থাকে না এ নিয়ে ওস্তাদের আকিদাল ওয়াসিদের মধ্যে বিস্তারিত ডিটেলসকে আমাদের বলা আছে ওস্তাদের বিস্তারিত বক্তব্য আছে কেউ যদি শুনতে চায় ইমান সম্পর্কে ইমানের ইমান বাড়া কমা নিয়ে ইমান কাকে বলে ইমানের আরকান সম্পর্কে বিস্তারিত বলা আছে অতএব সর্ব অবস্থায় এই আয়াতে আল্লাহ সুমনটা যে কথা বলতেছেন চেয়েছেন ফাজ করুন আজ করুকুম অস্করুন তুই আমার অকৃতজ্ঞ বান্দা হো না নাশকর বান্দা হো না এত নিয়ামত তুমি ভোগ করতেছো আল্লাহর জমিনে এত নিয়ামত খাচ্ছ তুমি আল্লাহর জমিনে এত কিছু তুমি ভোগ করতেছ তারপরেও এক শ্রেণী মানুষ আছে আল্লাহকে দোষার দে এই আমি কি পাইলাম আমি কি খাইলাম সুফান অথচ তাকে যদি সারা দুনিয়া সব কিছু দেয় সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে না বহু নিয়ামতের মধ্যে সে আছে তারপর সে বলতেছে কি কিছু পাইলাম না কিছু না মানে হায় উতাস না 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 মমিন বান্দা সুখে দুঃখে সুখে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ আলমিন যাবতীয় প্রশংসা সেই রবের যিনি আমাকে সুস্থ রেখেছেন দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শরীর স্বাস্থ্যের নিয়ামত যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বল নেমা মা এটা আল্লাহর অনেক বড় নিয়মা যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ আপনাকে আল্লাহ হালাল র থেকে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলোচনার একটা পর্যায়ে